অনেক ভাইরা প্রশ্ন করছেন, আমার দোয়া কবুল হয় না কেন? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক প্রার্থনা করি, অনেক দোয়া করি, অনেক প্রয়োজন চাই, কিন্তু মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন না, আমার দোয়া শোনেন না, আমার দোয়া কবুল করেন না, তার কারণটা কি? عن ابن عباس رضي الله تعالى عنه قال تليت هذه الآية عند رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ابن عباس رضي الله تعالى عنه تبنيت تني بولن نبي رسول الله صلى الله عليه وسلم نيكوتي سورة البقرة 168 نمبر آيات تلاوات করা হয়েছে হে মানব সকল তোমরা এই জমিনের মধ্যে যা হালাল রয়েছে, যা পুত পবিত্র রয়েছে তা তোমরা আহার করো। এই আয়াত তেলাওয়াত করার পর ফাকামা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকাল এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ কাআইয়া জালানি মুস্তাজাবাত দাওয়া, হে আল্লাহ রাসূল আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একটু প্রার্থনা করুন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবাত দাওয়া বানিয়ে দেন, যাতে আমার দোয়া কবুল করা হয়। মুস্তাজাবাত দাওয়া হচ্ছে তিনি যখন দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আপনি একটু প্রার্থনা করুন, একটু দোয়া করুন আল্লাহর কাছে। সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ক্বালা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া সাআদ আতিব মা তুআমাক তাকুন মুস্তাজাবাত দাওয়া, হে সাআদ তুমি তোমার আহারকে পবিত্র করো, তুমি তোমার আহারকে পুত পবিত্র রাখো, তোমার খাবারকে পুত পবিত্র রাখো, তুমি যা পান করছো তা পুত পবিত্র রাখো, তাকুন মুস্তাজাবাত দাওয়া, তাহলে তুমি মুস্তাজাবাত দাওয়া হয়ে যাবে, অর্থাৎ তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ, আমরা যে যেখানে যা কিছু পাই তাই গ্রহণ করছি, হালাল নাকি হারাম তা খেয়াল করছি না, আমার আল্লাহ আমার রসুল নির্দেশ দিয়েছেন কিনা নাকি বারণ করেছেন এই পদ্ধতি অবলম্বন করতে, সেখান থেকে রিজিক অন্বেষণ করতে তা আমরা খেয়াল করছি না। হালাল হারাম বিবেচনা না করেই যে যেখান থেকে পাচ্ছি সেখান থেকে গ্রহণ করছি, আর বলছি আল্লাহ তাআলা আমার দোয়া শোনেন না, না এটি সঠিক নয়। আপনার দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক বক্ষণ করা। আমাদেরকে হালাল রিজিক বক্ষণ করতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে, তাহলেই আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন।